ক্যামেরা লে লো, ক্যামেরা লে লো ভাই। গাড়ি বেচেন না ক্যামেরা বেচেন ভাই? আগে একটা ফোন কিনলে লগে একটা ক্যামেরা দিত, এখন চার পাঁচটা ক্যামেরার লগে একটা ফোন দিয়া দেয়। এর লিগে ঠিক করছি প্রফেশনাল ক্যামেরাটি লাইখা লাভ নাই, এটি বেস্ত আছি সনি এফএক্স 3KG 200 নিবেন। আমার হাতে যে শাওমি 13 আলট্রাটা দেখতেছেন, এটাই আছে চারটা সুপার ক্যামেরা। ওয়েল, রেগুলার ক্যামেরা এইগুলা, বাট এদের মধ্যে আছে সুপার পাওয়ার। সুপার পাওয়ারটা হচ্ছে শাওমি এদের মধ্যে আস্ত ক্যামেরা মড ঢুকায় দিছে। এর ক্যামেরা অ্যাট্রিবিউট নিয়ে বলা শুরু করলে শেষ হবে না। আমি যা শুরু করি 120x জুম দিয়ে, তারপর ভ্যারিয়েবল অ্যাপারচার আছে, f1.9 থেকে 4.0 পর্যন্ত মুভ করা যায়। বেস্ট ইন ক্লাস ক্যামেরা হার্ডওয়্যার সেট আপ সহ আপনি প্রফেশনাল ক্যামেরার মতো ক্যামেরা গ্রিপ এটায় লাগাইতে পারবেন। শাটার বাটন ইউজ করতে পারবেন, লেন্স ফিল্টার পর্যন্ত ইউজ করতে পারবেন। মানে পুরো একটা ক্যামেরা রিগের মতো জিনিসটাকে ট্রান্সফর্ম করা যায়। ও, ওরা কিন্তু ক্যামেরার সাথে না একটা ট্রু ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোন দিয়ে দিবে। ব্যাপারটা এখন ফোনের সাথে ক্যামেরা না, ক্যামেরার সাথে ফোন পাওয়ার মতন ব্যাপার হয়ে গেছে। অ্যান্ড একটা ফান ফ্যাক্ট কি জানেন, অ্যান্ড্রয়েড জিনিসটা যখন প্রথম বানানো হয়েছিল, এটার পারপাস ছিল হচ্ছে ক্যামেরার সফটওয়্যার হিসেবে। এই 13 আলট্রা দেখে ফাইনালি মনে হচ্ছে অ্যান্ড্রয়েড তৈরির সার্থকতা পাইলেও একটা ক্যামেরাময় ফোনের সফটওয়্যার হতে পেরে। আচ্ছা, ফোনের দিকে যাই। ফোনের ডিজাইনে একটা অ্যারিস্টোক্র্যাটিক ভাইব আছে, কিন্তু হাতে ধরার পর এমন লাগে কেন? এটা মোটেও না ডেইলি ইউসের জন্য সুইটেবল না, ইউজফুল লাগতেছে না। একে তো ভারী অনেক, 9.1 মিলিমিটার মতন, তার উপর অনেক ভারী লাগে হাতে, কারণ এটার ভর হচ্ছে 227 গ্রামের মতন। ওইটাও ঠিকঠাক ছিল, যদি ওয়েট ব্যালেন্সটা ভালো হইতো। এই আপার পার্টটার ওয়েটটা একটু বেশি, তাই ব্যালেন্সিংটা একটু সমস্যা হয় হাতে। তবুও আমি অ্যামেজড হয়েছি এর ডিজাইন দেখে, সিম্পল ইয়েট এলিগেন্ট যাকে বলে। এর বড় ক্যামেরা হাউজিং, আপার ব্যাকের এলিভেটেড ডিজাইন, এর জন্য অনেকটাই আগেরকার যে ডিজিটাল ক্যামেরাগুলো ছিল না সেগুলোর হ্যাংলা ভার্সন লাগতেছে এটাকে। আমাদের 13 আলট্রার ব্যাকপার্টটা লেদার ম্যাটেরিয়ালের, সবুজ কালার এসেছে একদম আমার S23 আলট্রার মতোই। এই শেডের সবুজটা ভাল লাগে আমার কাছে। ও, আর একটু লাইট সবুজ হলে কিন্তু টেলিটকের থিম কালার হয়ে যেত। আপনাদের জানিয়ে রাখি, দেশের সামগ্রিক ডিজিটালাইজেশনে টেলিটকের ব্যাপক অবদান রয়েছে। সরকারি চাকরিতে যোগদানের প্রক্রিয়া বলেন বা শিক্ষা বোর্ডের রেজাল্ট সংগ্রহ, সব কিছুতেই টেলিটকের ডিজিটাল সেবা আমাদের জীবনকে করছে আরও বেশি সহজ এবং গতিময়। এছাড়াও টেলিটক দিচ্ছে দেশের সর্বনিম্ন দামে কল রেট এবং ডাটা প্যাকেজ, এবং তরুণদের জন্য আগামী ও বর্ণমালা, এবং নারীদের জন্য রয়েছে অপরাজিতা ও মায়ের হাসি নামক স্পেশাল প্যাকেজ। এছাড়াও দেশে পিছিয়ে পড়া মানুষদের টেলিকম সেবার আওতায় আনতে হাওর, পাহাড়, সুন্দরবন সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে টেলিটক গড়ে তুলছে শক্তিশালী নেটওয়ার্ক। আর হ্যাঁ, টেলিটক কিন্তু শতভাগ রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান, তাই দেশের টাকা দেশে রাখতে টেলিটকের কোনো বিকল্প নেই, তাই একটি সিম যেন টেলিটকের হয়। আচ্ছা, শাওমি 13 আলট্রার মেইন বিশেষত্বটা বলি। বিশেষত্বর মধ্যে বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে শাওমি এই ফোনের জন্য একটা বিশেষ ক্যামেরা মড কাভার বের করছে, যেটাতে আপনি ক্যামেরা লেন্স ফিল্টার লাগাতে পারবেন, ক্যামেরা গ্রিপ লাগাতে পারবেন। ওই গ্রিপের মধ্যে এক্সট্রা ব্যাটারি আছে, শাটার বাটন আছে, জুম বাটন আছে, আর এই গ্রিপের জন্য কিন্তু পুরো খেলাটাই ঘুরে যায়। একটা প্রপার ক্যামেরা লুক চলে আসে ফোনটায়। আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম, অনেকেই এই মড কেস দিয়ে ক্যামেরার মতো ছবি তুলতেছে। আরেক জায়গায় দেখলাম পুরো প্রফেশনাল ক্যামেরা রিগ বানায় ফেলছে। ভাই, করতেছে কি মানুষ! তবে ভাই, আপনারা তো জানেন আমরা এটিসি একটু গরিব টাইপের, অ্যান্ড আমাদের কাছে ওইসব মড ফড নাই। আমাদের কাছে শুধুমাত্র 13 আলট্রাটা আছে, যেটা পাঠাইছে টেকেনটক বিডি থেকে। অ্যান্ড টেকেনটক বিডিতে এইটার বর্তমান দাম হচ্ছে, এই রেয়ার পিসটার বর্তমান দাম 1,35,000 টাকা। আপনারা যদি কিনতে চান অথবা অন্য কোনো তথ্য জানতে চান, টেকেনটক বিডির ডেসক্রিপশন বক্সে আমি পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঘুরে আসেন। তারা কিন্তু সব ইউনিক ফোন আনে, যত ইউনিক ফোন বাংলাদেশে ইউ নেম ইট টেকেনটক বিডিতে আছে। 13 আলট্রার বিশাল ক্যামেরা হাউজিংয়ে আছে একটা 50 মেগাপিক্সেলের IMX 989 সেন্সরযুক্ত মেইন ক্যামেরা, একটা টেলিফোটো লেন্স, একটা আলট্রা ওয়াইড লেন্স অ্যান্ড একটা পেরিস্কোপিক লেন্স, তিনটাই 50 মেগাপিক্সেলের IMX 858 সেন্সর। বুঝতেই পারতেছেন ভাই, ক্যামেরা সেটআপটা একদম আগুন, ইভেন এর ফটো কোয়ালিটিও ভালো লাগতেছে বেশ। আপনি যদি মেইন ক্যামেরা দেখেন তাহলে এই ক্যামেরা থেকে বেশ ভালো ছবি পাবেন মোস্ট অফ দ্য টাইম। 1 ইঞ্চের ক্যামেরা সেন্সর আর পাশাপাশি লাইকা কালার সাইন্স, দুয়ে মিলে অনেক কালারফুল ছবি পাইছি। তবে পিকচার প্রসেসিং প্যাটার্নটা আমার কাছে একটু আর্টিফিশিয়াল টেস্টেড টাইপের লাগছে। ভালো লাগছে এর ডাইনামিক রেঞ্জ কত জোস, কন্ট্রাস্ট কত জোস, শাটার স্পিডটা কতখানি ফাস্ট অ্যান্ড ফোকাসিংটা কত ফাস্ট করতে পারে। অ্যান্ড এর থেকেও বড় ব্যাপার যেটা বলতেছিলাম শুরুতে, এটার ভ্যারিয়েবল অ্যাপারচার 1.9 থেকে 4 এর মধ্যে মুভ করতে পারবেন, অ্যান্ড এই জিনিসটা প্রফেশনাল ফটোগ্রাফারদের অনেক হেল্প করে। ভালো ব্যাপার হলো যে লাইকা কালার চুজ করে নিতে পারবেন আপনি নিজের মতো, লাইকা অথেন্টিক আর লাইকা ভাইব্রান্ট, এই দুই কালার প্রোফাইলে ছবি তোলা যাচ্ছে, কিছু ছবি দিচ্ছি দেখে নিন। এরপর আলট্রাওয়াইড ক্যামেরাটা কিন্তু বেশ ভালো, 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এটার, সো বেশ ভালো ওয়াইড ইমেজ ক্যাপচার করা যায়। আর ছবি দেখে মনে হয় যে এটা মেইন ক্যামেরারই একটা এক্সটেন্ডেড ভার্সন, মানে ছবির কালার, শার্পনেস, ডিটেলস, ডাইনামিক রেঞ্জ এগুলো প্রায় মেইন ক্যামেরার মতো অলমোস্ট সিমিলার রাখার ট্রাই করে।
আলাদা ক্যামেরা হলেও ছবির ডিফারেন্স না থাকার ব্যাপারটা যে কোনো ইউজারের কাছে ভালো লাগবে, অ্যান্ড দ্যাটস হোয়াট ম্যাটার্স। তবে এই মেইন ক্যামেরা বা আল্ট্রাওয়াইড ক্যামেরায় ছবি একটু কিন্তু বেশি ব্রাইট করে ফেলে, একটু বেশি সাদা করার প্রবণতা, এই জিনিসটা আমার কাছে আনরিয়েলিস্টিক লাগছে, এটা চোখ এড়ানোর মতো ছিল না। নাইট টাইমে মি 13 আল্ট্রার ক্যামেরা ইমপ্রেসিভ ছিল, প্রতিটা ছবি যদিও অটো নাইট টাইম অন করে তুলে, সো নাইট মুড অফ করে কিছু ছবি তুললাম অ্যান্ড পেলাম এমন কিছু ছবি। রাতের বেলায় ছবি অনেক ব্রাইট হয়, কিছুটা কালার বুঝ দেখেছি, বাট প্রতিটা ছবি ছিল বেশ সুন্দর। পার্সোনালি আমি আরেকটু ব্যালেন্সড এক্সপোজার পছন্দ করি, বাট ছবিতে শার্পনেস আর ডিটেলস যা পাইছি তাতে আমি হ্যাপি আছি। এরপর 2x টেলিফটো বা 3.5x পেরিস্কোপ ক্যামেরার কথা বললে এই দুইটা দিয়ে ভালোই ছবি তুলতে পারবেন। লেন্স সুইচিং স্মুথ ছিল, যদিও ম্যাক্স 30x পর্যন্ত জুম করে ভালো রেজাল্টের ছবি পেয়েছি, এর বেশি জুমিংয়ে খুব একটা স্পেশাল কিছু পাই নাই। আমার কাছে ভালো লাগছে 120x পর্যন্ত এটা জুমিং ক্যাপাবিলিটি আছে, একটা লেভেল আপ হয়ে গেল, যদিও 50x পার করলে জুম করা ছবি খুব একটা ম্যাহ হয়ে যায় আর কি। অন্যদিকে পোর্ট্রেটটা খুব ভালো লাগছে, অনেকগুলো ফিচার আছে পোর্ট্রেটে, যেমন মাস্টার লেন্স সিস্টেমে বিভিন্ন ফোকাল লেন্থ সেট করে ছবি তোলা যায়। আমার কাছে শাওমির মেইন ক্যামেরা অ্যান্ড টেলিফোটো ক্যামেরার মধ্যে যে লেন্স সুইচিংয়ের ব্যাপারটা না, এটা পোর্ট্রেটে বেশ কঠিন এট লাগছে এই সিস্টেমটা, আরও কঠিন হয়ে গেছে নতুন ক্যামেরা ইউয়ের জন্য। আবার কাস্টম ব্লার সেট আপ করার সময় ভ্যারিয়েবল অ্যাপারচারটা কাজ করে না, এইখানে পুরো জিনিসটাই সফটওয়্যার বেসড অ্যান্ড শাওমির সফটওয়্যার সাইডটা সবচেয়ে স্ট্রংয়েস্ট সাইড এটা বলা যায় না কিন্তু, রাইট? বাট পোর্ট্রেটের কথা বললে আমি অ্যামেজিং পোর্ট্রেট পাইছি। হিউম্যান স্কিন ডিটেক্ট করলে একটু সাদা বানায় ফেলে, বাট স্কিনের যে ডিটেলস ধরে রাখে অ্যান্ড যেভাবে এজ ডিটেক্ট করে সুন্দরভাবে ব্লার করে, এইটা অ্যামেজিং ভাই। বাট ফ্রন্ট সেলফি বা পোর্ট্রেটের কথা বললে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা একটু হতাশজনক, ভালোই হতাশজনক, ভালো এজ ডিটেক্ট করে বা ডিসেন্ট স্কিন ডিটেলস ধরে রাখে, কিন্তু মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডকে ওভারব্লোন করে ফেলে যদি এইচডিআর প্রপারলি ডিটেক্ট করতে না পারে। আর ডিটেক্ট করলেও যদি সাবজেক্টের এজের দিকে দেখেন তাহলে আরও ভালোভাবে একটা অড সাদা লাইন খেয়াল করা যায়। আর এর ফ্রন্ট ক্যামেরা এমনিও ট্র্যাশ লেভেলের, ফ্রন্টে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও করা যায়, কেন যে শাওমি ক্যাপ করে রাখছে এই পার্টটা আই ডোন্ট নো। এছাড়া ব্যাক ক্যামেরায় ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, চারটা ক্যামেরায় 4K 60fps পর্যন্ত রেকর্ড করতে পারে, আল্ট্রাওয়াইড বাদে বাকি ক্যামেরায় OIS আছে অ্যান্ড আমার কাছে এই চারটা ক্যামেরারই ভিডিও কোয়ালিটি ভালো লাগছে। বেশ কালারফুল, বেশ ব্রাইট ভিডিও হয়, স্টেবলও মোটামুটি ভালো, একদম বেস্ট না। আর পাশাপাশি কিন্তু ডলবি ভিশনে রেকর্ড করার ফ্যাসিলিটি আছে, মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 8K 24fps পর্যন্ত রেকর্ড করতে পারবেন, তবে যদিও এটা 6 মিনিট পর্যন্ত ক্যাপ করা, বাট ভিডিও কোয়ালিটি ওয়াজ গুড এনাফ, বেস্টের থেকে এখনও অনেক দূর। যদিও আমি যদি এটার গোটা ক্যামেরা সেট আপকে ওভারঅল একটা রেটিং দিই তাহলে এটা ভালোর দিকেই থাকবে, কিন্তু এইটার যে সফটওয়্যার সাইডটা ওইখানে কিন্তু আরও অপটিমাইজেশনের জায়গা আছে। আমার কাছে মনে হয়েছে এটার ক্যামেরা হার্ডওয়্যার সাইডটা অনেকখানি ওভারকিল, বাট সফটওয়্যার অংশের না ধারটা একটু কম, এই জন্য পারফেক্ট কম্বিনেশনটা হচ্ছে না। মানে আমি যদি সহজ ভাষায় বুঝাই, আইফোন বা ধরেন স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ কিনলে আমি যেরকম ক্যামেরা নিয়ে স্যাটিসফাইড থাকবো, কেমন ক্যামেরা দিছে, কত মেগাপিক্সেল লেন্স দিছে সেগুলো দেখার বিষয় না, আমি যেরকম স্যাটিসফাইড থাকবো সেই স্যাটিসফ্যাকশনটা কিন্তু এখানে আসতেছে না কোনো একটা কারণে। ক্যামেরা তো বুঝলাম, বাকি সব জিনিস কি আলট্রা লেভেলের কিনা? হ্যাঁ, সবচেয়ে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8 Gen 2 এসওসি আছে এই ফোনে, সাথে আছে 12GB থেকে 16GB পর্যন্ত LPDDR4X RAM অ্যান্ড 256 থেকে 1 TB পর্যন্ত UFS 4 স্টোরেজ। দিস ইজ এ ভেরি গুড ডিল অ্যান্ড UI হিসাবে তো সবার চেনা পরিচিত MIUI 14 বেসড অন Android 13, অ্যান্ড MIUI নিয়ে অনেকে প্যারা থাকেন, বাট MIUI কিন্তু ফ্ল্যাগশিপ ফোনে অনেক ভালো, অনেক বাগলেস। ফ্ল্যাগশিপ ফোন যেহেতু ব্যাটারির ক্ষেত্রে এটা 5000mAh ব্যাটারি আছে, বাট আপনি চার্জিংয়ের ক্ষেত্রে যদি ওয়্যার্ড তার দিয়ে চার্জ করেন 90W অ্যান্ড যদি আপনি ওয়্যারলেস চার্জিং করেন 50W অ্যান্ড দ্যাটস ভেরি গুড। IP68 রেটিং আছে, ডুয়েল স্টেরিও স্পিকার্স আছে, নর্মালি যেমন এক্সপেকটেশন থাকে একটা ট্রু ফ্ল্যাগশিপ থেকে সব কিছুই থাকতেছে, বাট এর মধ্যে কিছু কিন্তু স্পেশাল আছে, যেমন এটা 6.73 ইঞ্চের 2K AMOLED ডিসপ্লেটা। এই ডিসপ্লে বেশ কালারফুল, বেশ ভিভিড, বাট তার থেকে ইন্টারেস্টিং হলো এই ডিসপ্লে কিন্তু অনেক ব্রাইট, 2600 nits 2600 nits পর্যন্ত ডিসপ্লে ব্রাইটনেস যায় ভাই। যদিও এটা পিক ব্রাইটনেস, বাট ডিসপ্লে ডিরেক্ট সানলাইটে অনেক ভালো ব্রাইট হয়, এই একটা জিনিস বাকি সবগুলো রেগুলার স্পেকের ফ্ল্যাগশিপের থেকে একটু ভালোই আগায় রাখছে। তবে এত দামি ফোনে যখন একটা আনইভেন বেজেল দেখি, উপর নিচ মিলে না, তখন একটু অদ্ভুত লাগে দেখতে ভাই। অ্যান্ড এর থেকে আরও অদ্ভুত লাগছে এটা লঞ্চ ইভেন্টের কাহিনী দেখে, মানুষজন লিটারালি এভাবে লাফায় উঠছে যখন এটার দাম শুনছে 6000 yuan। আই ডোন্ট নো 6000 yuan দিয়ে এটার কে কিনবে, খুবই জোস একটা ফোন, বাট খুব লিমিটেড পিপলদের জন্য, লিমিটেড এনথুসিয়াস্টিক পিপলদের জন্য, স্পেশালি যারা শাওমি লাভার তাদের জন্য এই ফোনটা একই সাথে ইমপ্রেসিভ অ্যান্ড ইমপ্র্যাকটিক্যাল। যদি আমার মন থেকে এই ফোনটার ব্যাপারে দুই একটা কথা বলতে হয় সেটা বলবো, ইমপ্রেসিভ অ্যান্ড ইয়েট ইমপ্র্যাকটিক্যাল। লেটস সি শাওমি কি এই বাউন্ডারিটা ব্রেক করতে পারে কিনা। দিস ইজ আশিকুর রহমান তুষার সাইনিং আউট।